মানুষ পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থপর প্রাণী, তার প্রমাণ আজকে পাইলাম। যখন তার কেউ ছিল না, তখন আমি রোজ নিয়ম করে তার খোঁজ নিতাম। তারও তখন অবশ্য অনেক আবদার ছিল, কোনো কিছুরই কমতি ছিল না। কিন্তু যখনই তার জীবনে নতুন কেউ এসে পড়ল, তার জীবনে নতুন কারো আগমন ঘটল, তখনই এমন একটা ব্যবহার তুলে ধরল যেন কখনোই আমার সাথে তার পরিচয় হয়নি। অথচ তখন একদিনও কথা না বলে থাকতে পারত না, মেসেজের পর মেসেজ দিয়ে যেত, ফোনের পর ফোন দিয়ে যেত। আর সেই মানুষটাই বদলে গেছে। একবার যদি তার ফোন না কখনো রিসিভ করা হতো, যদি মেসেজের কখনো রিপ্লাই না দেওয়া হইতো, সে কি তার আকাশমান অভিমান। মানুষ সত্যি বড্ড বেশি স্বার্থপর প্রাণী। নিজের স্বার্থে একটু আঘাত লাগলেই কারো জন্যই কেউ ভাবে না। কিছু মানুষ আসলেই কোনো কিছুরই যোগ্য না, না বন্ধুত্বর না ভালোবাসার। যে মানুষটা আপনার মনের অনুভূতি কখনোই বুঝেনি, তার আশায় কখনো নিজের জীবনকে শেষ করতে বসবেন না, এতে কিছু জীবন বিষিয়ে দিয়ে উঠবে। যে মানুষটা আপনার গুরুত্ব কখনোই আজ করতে পারেনি, তার কাছে কখনো কোনো কিছু ভালো কিছু আশা করতে নেই, কারণ আপনার ভালো মন্দ দিয়ে তার কিছুই যায় আসে না। আপনার কথাগুলো যার কাছে বিরক্তকর বিষয়, তার কাছে কখনোই মন খারাপের গল্প শেয়ার করতে যাবেন না, এতে আপনি হাসির পাত্র ব্যতীত ছাড়া আর কিছুই হবেন না। যে মানুষটা আপনার সময়ের মূল্য কখনোই বুঝেনি, তার জন্য কখনো অপেক্ষা করতে যাবেন না, কারণ তার কাছে আপনি একদম গুরুত্ববিহীন। যে মানুষটা আপনার সম্মান রাখতে পারে না, তার কাছাকাছি ভুলেও কখনো ঘেঁষার চেষ্টা করবেন না। বিপরীতে কিছু আফসোস কুলকিনারায় খুঁজে পাবেন না। এই পৃথিবীর সব কিছুই কিছু সময়ের জন্য স্থায়ী। কারো মন জয় করে নেওয়া সবচেয়ে বড় গিফট। আমি মনে করি জীবনে কারো ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। আপনি যখন কাউকে ভালোবাসবেন, তাকে সবসময় সকলের মতোই ভালোবাসুন। আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত, শিশির বিন্দুর মতো। যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না, তাকে পাওয়াটা অনেক বড় অর্জন। কারণ আমাদের চারপাশে অনেক মানুষ, আমাদেরকে বুঝতে পারে এমন একটা মানুষ খুবই কম। তাই আছে সমস্তটা দিয়ে কাউকে ভালোবাসলে সেখান থেকে মূলত কষ্ট পেতে হয় আমাদের। সমস্ত আত্মবিশ্বাস নিয়ে কাউকে বা কাছে টানলে সেখান থেকে নিজেকে ভেঙে টুকরো টুকরো হতে হয়, এটাই বাস্তব। মানুষ যখন কিছু পায় তখন বুঝে না সে কি পেয়েছে, আর যখন হারিয়ে ফেলে তখন সে বুঝে কি হারিয়ে ফেলেছে। তুমি তাকে অনেক ভালোবাসো, তার মানে এই না যে সেও তোমাকে ভালোবাসবে। এই শহরটা স্বার্থপরদের, যেখানে নিজেকে ভালো থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে।